নমস্কার, দেখছেন আনন্দ বার্তা। আপনাদের সঙ্গে আমি রিম্পা। চলে আসছে বিস্তারিত খবরে। আজকে সকালে মেয়েটার মা জামা কাপড় আছিল কলে, বাচ্চাটাও ছিল সাথে খেলা করছিল। হঠাৎ ট্রেনটা আসে, মানে হঠাৎ একটুখানি মুহূর্তের জন্য মেয়েটার মা বাচ্চাটাকে হয়তো খেয়াল করেনি, কিন্তু ও তো খুবই ছোট, এখনও হাঁটা চলা ঠিকভাবে শিখতে পারেনি। হামাগুড়ি দেয়, তো হামাগুড়ি দিতে দিতে ও লাইন উঠে যায়। হঠাৎ হাওয়াতে ও সেখানে ছিটকে পড়ে, সেখানেই ও মৃত ঘোষণা। মানে ওখানে কি ওর মায়ের কি চোখের আড়াল হয়ে গেছিল? না, মায়ের চোখের আড়াল। ওদের বাড়ি কোথায়? সবাই কি রেল লাইনের ধারে? সবই রেল লাইনের ধারে। সকালবেলা দেখলাম আমি বাচ্চাটাকে ওইখান থেকে উড়িয়ে নিয়ে ওইখানে ফেললো, দিয়ে বাচ্চাটা পড়ে গেল। একটা মা বলে চিল্লান দিল বাচ্চাটা, দিয়ে বাচ্চাটা যেয়ে দেখছি ওর মাও ছুটে গেল, ওর মা ধরে যেয়ে তুললো, আর আমি বাচ্চাটাকে দেখছি, ওর মাও দেখছি। ওর মা তো খুব কাঁদছে। মানে ওর মা কি করছিল? ওর মা এখানে কাপড় কাটছিল, এই যে কাপড় রয়েছে এখানে, হ্যাঁ সবকিছু রয়েছে, কাপড় কাটছিল ওর মা এখানটায়। আর মানে হচ্ছে কি ওদের বাড়ি কি রেল লাইনের ধারেই? হ্যাঁ, ওদের ওখানে বাড়ি, লাইনের ধারেই। দেখে নেব পরবর্তী খবর। আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় স্পোর্টস বোর্ডের আয়োজনে এটা শুরু হয়েছে, আন্তর কলেজ যে অ্যানুয়াল স্পোর্টস মিট, অ্যাথলেটিক মিট, এখানে দুদিন ধরে হচ্ছে। গতকাল শুরু হয়েছে 5 এবং 6 ফেব্রুয়ারি। প্রথম দিন ছেলেদের হয়েছে, আর ছেলেদের একটা ইভেন্ট বাকি আছে, 4x100 মিটার রিলে। আজকে শুধুমাত্র মেয়েদের জন্য, মেয়েদের জন্য, মেয়েদের যে ইভেন্টগুলো আছে সব রানিং ইভেন্ট, থ্রোয়িং ইভেন্ট এবং জাম্পিং ইভেন্ট, 100 মিটার, 200, 400, 800, 150, 1500 এবং থ্রোয়িং ইভেন্টে আছে শর্ট পুট, ডিসকাস, জ্যাভেলিন, আর জাম্পিং ইভেন্টে আছে লং জাম্প, হাই জাম্প এবং ট্রিপল জাম্প, এই কতগুলি ইভেন্ট এবং 4x100 মিটার রিলে রেস আছে। এগুলো আজকেই শেষ হবে এবং আমাদের এই টুর্নামেন্টে আমরা ফাইনাল পারফরমেন্সের পরই আমরা পুরস্কার দিয়ে দিচ্ছি। এখানে আমাদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে এবং একটা মেডেল দেওয়া হচ্ছে, এবং এখানে ব্যবস্থা আছে ইন্ডিভিজুয়াল চ্যাম্পিয়নশিপ এবং টিম চ্যাম্পিয়নশিপ। টিম চ্যাম্পিয়নশিপ বলতে পয়েন্ট অনুযায়ী যে কলেজ চ্যাম্পিয়ন হবে, তাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা হবে এবং ফার্স্ট হবে যারা, আর ইন্ডিভিজুয়াল চ্যাম্পিয়নশিপও তাই। ছেলেদের একটি ইন্ডিভিজুয়াল চ্যাম্পিয়নশিপ রাখা হয়েছে, মেয়েদের চ্যাম্পিয়নশিপ রাখা হয়েছে। এদের ট্রফি দেওয়া হবে এবং প্রাইজ মানি আছে 1500 টাকার মতো করে, আর হচ্ছে মেডেল দেওয়া হবে এবং কতগুলো কলেজ পার্টিসিপেট করেছে, কতগুলো স্টুডেন্ট? কলেজ প্রায় 50টার মতন করেছে, 600 প্রতিযোগী এখানে নাম লিখিয়েছিল, এন্ট্রি করেছিল, কিন্তু একটু সংখ্যাটা কম আজকে। যেমন মেয়েদের, যেমন গতকাল খুব বেশি সংখ্যক
ছেলেদের প্রতিযোগী ছিল, সেই তুলনায় মেয়েদের একটু কম আছে। তো টোটাল 600 মতন প্রতিযোগী আমাদের কলেজ থেকে যে এন্ট্রি দিয়েছিল, তার মধ্যে প্রায় আমার মনে হয় 400 থেকে 450 পার্টিসিপেন্ট। অন্যান্য খবর নিয়ে ফিরলাম বিরতির পর। ভেদশল উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী, 2018 শিক্ষাবর্ষের ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয় মাঠে সমবেত হয়েছি আমরা। সমস্বরে শপথ করছি যে আমরা ক্রীড়া প্রতিযোগিতার সকল নিয়ম কানুন মানব এবং বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত মেনে নেব এবং স্থির থাকতে হবে। তাই খেলাধুলা অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। স্কুলের যিনি গেমস টিচার রয়েছেন তার কাছেও আমাদের প্রশাসনের তরফ থেকে একটু অনুরোধ, এই দিকটা একটু আপনি লক্ষ্য রাখবেন। কেন এরা এদেরকে বাচ্চা দিয়ে যেভাবে তৈরি করা যাবে এরা সেইভাবেই ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। ভেদশল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ এবং কাল চলবে। 22টি ইভেন্টে মোট 500 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে। ভেদশল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবছর শুরু হয়েছে এবং এই অনুষ্ঠানে আমরা সবাই অংশগ্রহণ করেছি ও আনন্দ অনুভব করছি এবং এই অনুষ্ঠানের শেষে আমাদের পিকনিকেরও ব্যবস্থা হয়েছে। স্কুলের যিনি গেমস টিচার রয়েছেন নজর রাখবো পরবর্তী খবরে। কি কাজ হচ্ছে এখানে? এটা আমাদের ঢালাই রাস্তার কাজ হচ্ছে। কোথায় হচ্ছে এটা? এটা আমাদের কোনা বিষ্ণুপুর গ্রামে। কোন ব্লকের অন্তর্গত? আমাদের রায়নবান ব্লক। কাজটা কোথা থেকে কোথা বন্ধ হচ্ছে? কাজটা আমাদের গ্রামে অ্যাকচুয়ালি দুটো স্কিম আছে, তো এটা একটা হচ্ছে আর একটা হবে, এটা শেষ হলে আর একটা হবে। এটা যেটা হচ্ছে আমাদের কোনা বিষ্ণুপুর থেকে মানে ভেতর থেকে আমরা আমাদের খেলার মাঠ আছে ফুটবল মাঠ পর্যন্ত। কত মিটার হচ্ছে রাস্তা? এটা প্রায় আপনার 900 ফুটের মতো হচ্ছে। কত টাকা বাজেট কিছু জানেন? 4.5 লাখ টাকার মতো। কোন প্রকল্প থেকে হচ্ছে এটা? এটা এনার্জিয়াস প্রকল্প থেকে হচ্ছে। কবে থেকে শুরু হয়েছে কাজটা? এটা হলো পরশু থেকে শুরু হয়েছে, এটা শেষ হলো আবার একটা আছে, ওটাও 3.5 লাখ টাকা। এইটা নিয়ে আমাদের গ্রামে টোটাল আমরা এবছরে 4টে আমরা ঢালাই রাস্তা পেলাম। এর আগে কি কোনো পেয়েছিলেন? না না, এর আগে পাইনি, এবছরই আমরা 4টে ঢালাই রাস্তা পেয়েছি একসাথে। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে।
প্রশাসনের এই প্রয়োজনের মধ্যে কেউ পা বাড়াবেন না। উনি ইচ্ছাকৃত ভাবে এটা চেষ্টা করছেন। আমাদের এই শান্তিপূর্ণ বিক্ষোভ চলছে, আমরা এই শান্তিপূর্ণ বিক্ষোভ করতে চাই। জোর করে কেউ যদি এখানে ঝামেলা করতে চান, কোন বিজেপি কর্মীদের ঝামেলার মধ্যে না যান। আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী পশ্চিমবঙ্গ জুড়ে একটা অদ্ভুত অবস্থার মধ্যে মানুষ দিন কাটাচ্ছে। যে কোনো বিরোধী দলের রাজনীতি করলে তাকে বিভিন্ন অছিলায় মিথ্যে মামলা দিয়ে তাকে কিভাবে জেলে পুড়ে রাখতে হয়, আজকে কাটোয়ার কালনায় এই ঘটনা, কালনা থানার এই ঘটনা আরেকবার মানুষ গোটা বাংলাকে দেখিয়ে দিল যে পুলিশ যেভাবে নির্মমভাবে 17 জন মহিলা সহ 32 জন বিজেপি সমর্থকদেরকে গ্রেপ্তার করেছে, শিশু সহ তাদের উপরে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তারা নাকি অগ্নিসংযোগ ঘটিয়েছে, একটা কোনো অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। এখান থেকে প্রমাণ পাচ্ছে যে পুলিশ বিরোধী দলের ঘটনা হলে অতি সক্রিয়, আর যেখানে শাসক দলের যে কোনো ঘটনায় থাকছে না সেখানে পুলিশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা ওদের মারছে, মার খাচ্ছে, তারপরেও এই পুলিশের লজ্জা হচ্ছে না। এই দলদাস যতদিন মার খাবে আর যতদিন এই ধরনের মিথ্যে মামলা দিতে থাকবে ততদিন তৃণমূলের এই অত্যাচার তাদেরকে সহ্য করতে হবে। সিপিআইএম একই কায়দায় চেষ্টা করেছিল তাদের নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখতে, কিন্তু মানুষ সে তাদের টিকিয়ে রাখতে দেয়নি। তৃণমূলের এই অত্যাচারের জবাব ঠিক সময় মানুষ দেবে। যেভাবে কাতারে কাতারে মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে নিজেকে সংলিপ্ত করেছে, তাতে ভয় পেয়ে তৃণমূল কংগ্রেস এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। আমরা তাতে বিন্দুমাত্র চিন্তিত নই, শঙ্কিত নই। আমরা সবাই আপনারা দেখলেন আমরা ঐক্যবদ্ধভাবে এই লড়াই চালাচ্ছি, আগামী দিনে এই সংগ্রাম আরও জোরদারভাবে চালাবো। আমরা প্রশাসনকে একটা কথাই বলতে চাই, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সহযোগিতা করুন, না হলে আরও মার খাবেন আপনারা ভবিষ্যৎ। আর মার খাওয়ার জন্য কোনো অন্য বিরোধী লাগবে না, তৃণমূল কংগ্রেসই মার। আর আরেকটা বিষয়, আজকে যারা আপনি দেখা করতে গেছিলেন মানিন্দরের, তাদের সাথে দেখা করে কি বলবেন তারা এবং কি? তারা প্রত্যেকেই বলছেন একটা ভয়ের পরিবেশ রয়েছে, তার বাড়ির লোকজনদেরকে তারা বারবার ভয় দেখাচ্ছে, বলছে তৃণমূল কংগ্রেসের মধ্যে যোগদান করলে তাদেরকে বেল করিয়ে দেওয়া হবে, তাদের ওপর থেকে আমরা কেস প্রত্যাহার করে নেব। তাহলে দিদির যে উন্নয়নের জোয়ার, সেই জোয়ারটা কোথায়? লাস্টে কেস প্রত্যাহারের দিদির উন্নয়নের জোয়ার তৃণমূল কংগ্রেসকে উত্তর দিতে হবে। আর কাজের নিরিখে তৃণমূল কংগ্রেসের যে উদ্যোগতি সেটা তা থাকছে না। মিথ্যে মামলা দিয়ে দিদির উন্নয়নের জোয়ার কেসকে ফিরিয়ে দিয়ে তার তৃণমূল কংগ্রেসকে বাঁচানোর চেষ্টা হচ্ছে। এই যদি চলতে থাকে তাহলে আগামী দিনে মানুষ ঠিক সময় যারা মানে আজকে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলো, এই বিষয়ে কি বলবেন? কেউ তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেনি। এই ধরনের আমি আগেই যেটা বললাম, ভয় দেখিয়ে কেস প্রত্যাহার করার লোভ দেখিয়ে কেউ যদি নিয়ে এসে খুশি হতে চায় তারা মুখের সঙ্গে পাশ করবে না। প্রশাসনের এই প্রয়োজনের মধ্যে কেউ পা বাড়াবেন না। উনি ইচ্ছাকৃত ভাবে এটা চেষ্টা করছেন আমাদের এই শান্তিপূর্ণ। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।